ছেলে মেয়েরা, হ্যালো ছেলে মেয়েরা, তোমরা কেমন আছো? আমি এখন থেকে ভিডিও শুরু করছি। এখন 8:30 বাজে, আমি এখন ছেলেকে নিয়ে যাচ্ছি হসপিটালে, তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারব। তো মাই লাইফ মাই ফ্যামিলি, ঠিক আছে? তো দেখো, আমি এখন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সব জিনিস নিয়ে যাচ্ছি। দেখো, থালা নিয়ে যাচ্ছি, জলের বোতল নিয়ে যাচ্ছি, একটা চাদর নিচ্ছি, দুটো চাদর নিচ্ছি, আমরা সবাই থাকবো। তোমরা দেখতে পেলে ছেলেটা একটুখানি ছবি। তো যাই, তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো হয়ে যায়, যেন করে যেন খেতে পারে, বুঝেছ? হাতের কবজাটা ভেঙে গেছে, হাতের কবজাটা ভেঙে গেছে, ওটা জোড়া লাগাবে, অপারেশন হবে। তো ঠিক আছে, আমি বেরোচ্ছি, তোমরা আমার সাথে থাকো। আমি এখন হসপিটালে যাব, তোমরা আমার সাথে থেকো। এখন থেকে আমি ভিডিওটা চালু করলাম। এখানে রাখি, পরে নিয়ে বেরোবো। রাখলাম, বাইরে বার করে রাখলাম ব্যাগটাকে, ব্যাগটাকে বাইরে বার করলাম, মানে ছেড়ে দে, ছেড়ে দে, ওটা পড়তে হবে না, জামাটা পড়তে হবে না, জামাটা পড়তে হবে না, পড়তে হবে না, ছেড়ে দে, ছেলেটা জামাটা পড়তে পারছে না, তো টাইট হয়ে গেছে। আমি বলছি ছেড়ে দে, পরে পড়াচ্ছি, আমি সব রেডি করি। তাহলে আমি একেবারে ছেলেকে ভর্তি করিয়ে অপারেশন টপারেশন করিয়ে তারপর আমি আসব, ঠিক আছে? তুমি কিন্তু রান্না বান্না করে খেয়ে নিও, বুঝলে? আমি কিন্তু যাচ্ছি। তো এই বেরালাম আমি, হ্যাঁ, ছেলেটাকে ভর্তি করাবো, দেখি কি হয়। তো যেখানেই যাচ্ছি সেখানেই বলছে অপারেশন করতেই হবে। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, শেয়ার তো করতেই হবে, তোমরা তো আমার ফ্যামিলির মতনই হয়ে গেছো, হ্যাঁ। তো ভগবান কি করে দেখি। তো দেখতেই পাচ্ছ আমি ঘর থেকে বেরিয়ে গেছি, বাসে উঠবো, বাঁকুড়ায় যাব, দেখি কোন হসপিটালে ছেলেটাকে ভর্তি করাতে পারি, বুঝেছ? তারপরে আমার কার্ড আছে, কার্ডটা দেখি রেনু করতে পারি কি না, চালু আছে নাকি, সব দিকেই চিন্তা লাগছে। অপারেশন করা মানে পয়সার খেল। ঠাকুর ঠাকুর করে ছেলেটা আমার যেন ভালো হয়ে যায়, করে যেন খেতে পারে, তোমাদের কাছে আমি প্রার্থনা করি। তোমরা আশীর্বাদ করো আমার ছেলেকে, ঠিক আছে? বাঁকুড়ায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? একটু ভালো করে ঘুমা বাপি, ছোট রবি, একটু ইয়ে কর, পা হাত পা গুলো ইয়ে কর, পা হাত পা গুলো লম্বা করে শু। বাঁকুড়া, বাঁকুড়া স্টেশন বা বাস স্ট্যান্ড, তাই না? পুরো মার্কেট বসেছে ধারে 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 পুরো মার্কেট বসেছে। তো জামা কাপড়, বাঁকুড়া স্টেশন, বাঁকুড়া বাস স্ট্যান্ডে ঢুকছি, গ্যারেজ। তো যাই হোক, বাড়িতে তো বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাঁকুড়া বাস স্ট্যান্ড, বাঁকুড়া বাস স্ট্যান্ডে চলে এসেছি, দেখতেই পাচ্ছি নামছি। হাতে গিয়ে ব্যান্ডেজ রয়েছে, তো হাত থেকে হাতে যেন চোট না লাগে। আমার ভিডিও তুলে ভালো কথা বলছে।
যাই তোমাদের কাছে আসছি, চান টান করে হসপিটাল থেকে ফিরে এসেছি। দেখো এইগুলো সব ধুতে হবে, এইগুলো সব ধুতে হবে। ছেলে বলছে মা ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, বাসে রয়েছি তো, মা ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। ঠিক আছে চান টান করে আসছি। হ্যাঁ গঙ্গা জল ছেলেকে বলেছি বার করতে, আমার আবার একটু পিটপিটে তো, কেন বলো তো ওই হসপিটালে না সব কিছুই কাজ হচ্ছে, ডেলিভারি হচ্ছে, অপারেশন হচ্ছে, সব কিছু রুগী দেখা হচ্ছে প্রত্যেকটা হসপিটালেই। একটু তো ঘরে এসে চান তো করতেই হবে, জামা কাপড় ধুতেই হবে, জল কাচা করলেও হবে, পরের দিনকে সাবান কাজলেও হবে, দিয়ে চান করার পরে এবার গঙ্গা জল ছিটিয়ে নাও, ব্যাস সব শুদ্ধ, মন মনটা শুদ্ধ, সব শুদ্ধ। ঠিক আছে আমি চান টান করে আসছি। তো হসপিটাল থেকে এসে আমার চান হয়ে গেছে, তো ছেলেকেও চান করিয়ে দিয়েছি, আমিও চান করেছি। তো যাই হোক, ছোটো ভিডিও তোমরা দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করো, বেললাইন ঘন্টিটা বাজিয়ে দিও। হ্যাঁ দেখতেই পাচ্ছ, বুঝতেই পাচ্ছ আমার একটার পর একটাই বিপদ চলছে। কাকুকে নিয়ে এসেছি কেপিসিতে দেখা করে, তারপরে আমার ছেলেকে নিয়ে গেলাম কেয়ার হসপিটাল, বাঁকুড়া কেয়ার হসপিটালে। তিন দিন ছিলাম, শুক্রবারে গেছি, সোমবারে এসেছি, শনিবারে অপারেশন হয়েছে। তো ঠিক আছে, তো তোমাদেরকে এক্সরেটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, দেখো। তো আমি হসপিটাল থেকে ওষুধ নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ ছেলের জন্য ওষুধগুলো, দেখতেই পাচ্ছ সব নিয়ে এসেছি, দেখো হাতটা হয়েছে সব কিছু তোমাদের সঙ্গে। তো দেখতেই পারলে সব ওষুধ টষুধ আমি নিয়ে এসেছি। হ্যাঁ এই যে ওষুধগুলো দেখতেই পাচ্ছ, সব ওষুধগুলো নিয়ে এসেছি, তোমাদেরকে শেয়ার করলাম, দেখো ওষুধগুলো সব শেয়ার করলাম দেখতেই পারলে। তো হাতটাও দেখলে কত কষ্ট হচ্ছে ছেলেটার আমার। তো যাই হোক, এখন থেকে আমি ভিডিওটা এখন স্টপ করলাম, আর আমি ভিডিও আর বড় করছি না, বুঝতেই পারছো মনটা খুবই খারাপ লাগছে হসপিটাল থেকে এসেছে। ঠিক আছে, বাই।